ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। তো আমরা ভালো আছি। প্রথমেই জানিয়ে রাখি সরি, কারণ অনেক দিন পর, মানে 8 থেকে 10 দিন পর মনে হয় হয়ে গেছে যে আমি কোনো ভিডিও দিইনি। তো একটা কমিউনিটি বল দিয়েছিলাম, তোমরা অনেকেই বলেছো যে কি করে মনে রাখবো তোমার ভিডিও যদি নাই আসে, তোমাদেরকে মনে রাখবো কি করে। মানে আমি লিখেছিলাম যে আমাদেরকে মনে ভুলে যেও না, তো সে কারণে তার জন্য আবার সরি। তো আমি একটু মানে বিজি রয়েছি, বিজি মানে আমার ছেলের সামনেই CBSE বোর্ড এক্সামিনেশন, তো সে কারণে ওর এক্সাম যেহেতু সামনেই, সে কারণে আমি একটু ভিডিও কম করছি। তো তোমরা প্লিজ যারা আমাদেরকে ভালোবাসো, মতিকে ভালোবাসো, তারা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, এর খুব তাড়াতাড়ি আমি রেগুলার ভিডিও দেব। তো ভিডিও হয়তো আসবে, এর মধ্যে একটুখানি কম ভিডিও আসবে, হয়তো সপ্তাহে একটা এলো অথবা দুটো এলো, একটু অ্যাডজাস্ট করে নিও। তো চলো আজকে যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা চলে যাই। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হলো আমরা বানিকে পেট হিসেবে কেন রাখবো, বা র্যাবিট পোষার সুবিধা কী কী, কী কী বেনিফিটস র্যাবিট পোষার, সেক্ষেত্রে সেইটা নিয়ে আলোচনা করব। 1 থেকে 10 পর্যন্ত পয়েন্ট আমি বলবো, তোমরা শুনতে থাকো, ভিডিওটা পুরোটা দেখো, একটুও স্কিপ করো না। তো চলো লেটস স্টার্ট। ভিডিও শুরু করার আগে আমি যেটা বলবো সেটা হলো, প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে। তো চলো এক এক করে পয়েন্টগুলো আমি বলবো, তোমরা শুনতে থাকো। প্রথম পয়েন্টটা হলো, বানি কিন্তু তোমাদের খুব ভালো বন্ধু হতে পারবে। কেন? যখন তোমরা একা রয়েছো মন খারাপ, তখন তোমরা বানি দেখলে বা র্যাবিট দেখলে তোমাদের মুখে চওড়া হাসি আসবে, অথবা তোমরা একটু গায়ে হাত দিলে ওদের একটা পশম তুলোর মতো, বলের মতো একটা টাচে টাচে তোমাদের এমনি অটোমেটিক্যালি মন ভালো হয়ে যাবে, অথবা তোমরা মুখের সামনে ওর মুখের নাকটা ঘষে দিলে তখন অটোমেটিক্যালি ও একটু তোমাদের কিস করবে। তো আর আমার মতি তো চলে আসছে। নাম্বার 2 হলো, র্যাবিটটা দেখতে স্মল হলে কী হবে, কিন্তু ওদের অ্যাটিটিউড বা পার্সোনালিটি দেখলে কিন্তু আমরা অবাক হয়ে যাই, কারণ ওইটুকু বানিদের অনেক অনেক শোয়া স্টাইল বলো, লাফানো স্টাইল বলো, ওদের ফ্রেন্ডলি স্বভাব দেখো। আমার পিছনে মতি ওরম করছে, লাফাচ্ছে, লাফালাফি শুরু করে দিয়েছে, খুব খুশি আজকেও। আমি অনেকদিন পর ভিডিও করছি তো দেখেন মতিও খুব খুশি হয়ে গেছে, ওই দেখো খুশি হয়ে লাফাচ্ছে, ওই দেখো লাফিয়ে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে। তো তাদের স্বভাব, মানে তাদের ফ্রেন্ডলি স্বভাব বা তাদের শোয়া স্টাইল, বসার স্টাইল দেখলে মনে হয় ওদের মধ্যে খুব পার্সোনালিটি আছে, বা অ্যাটিটিউড দেখলে আমাদের অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায়। তাই পেট হিসেবে আমি বলবো র্যাবিট তোমরা বাড়িতে রাখো, ওই এগুলোতে তোমাদের মনও ভালো হবে, সময়টাও কিন্তু কাটবে। মানুষরা কিন্তু খুব বেশি এন্টারটেইনিং, কারণ আমরা যারা বাড়িতে একা থাকি বা অনেক সময় মুড অফ হয়ে থাকে, কিন্তু কখনো তোমরা দেখেছো যে বানিরা কিরম বিঙ্কি করে, সেই বিঙ্কি দেখলেই কিন্তু আমাদের মন ভালো হয়ে যায়। তাছাড়া যে অনেকে ভাবি যে আমরা বানিরা কুকুর বিড়ালের মতো ইন্টেলিজেন্ট নয়, বা ওরা ট্রেনিং দিলে কিছু ট্রেনিং নিতে পারে না, ট্রেনিং শিখতে পারে না কিছু, কিন্তু না, ওদেরকে প্রপার যদি ট্রেনিং দাও বা ওদের কোনো গেম শেখাও, কোনো ট্রিক শেখাও, অবশ্যই ওরা সেটা করতে পারবে এবং তোমাদের সামনেই সেটা প্রেজেন্ট করে দেখাবে। আর সেটা অবশ্যই তোমাদের শেখাতে হবে, সেরকমভাবে ট্রেনিং দিতে হবে, আর ট্রেনিং দিলে ওরা খুব বেশি এন্টারটেইনিং হবে তোমাদের কাছে। বানিরা কিন্তু খুব খেলতেও ভালোবাসে, বানিরা মোস্টলি অ্যাক্টিভ থাকে সকালবেলা ভোরবেলার দিকে আর সন্ধেবেলা থেকে রাত্রিবেলা, তো তখন তোমরা ওদের সঙ্গে খেলতে পারবে। ওরা কিন্তু অনেক রকম খেলা, ওদের যেটা বললাম গেম খেলতে পারো, ওদের সঙ্গে দৌড়াদৌড়ি করতে পারো, ওরা বিঙ্কি করবে সেটা দেখতে পারো, তো ওদের সঙ্গে তোমরা খেলতেও পারো। যখন তোমরা বাড়িতে থাকবে টাইম পাস করবে, মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। কুকুর বেড়াল থেকে কিন্তু র্যাবিটদের খরচা, পোষার খরচাটা অনেকটাই কম, কারণ কুকুর বেড়ালদের ক্ষেত্রে যেটা হয়, বারবার করে ডক্টরের কাছে ভিজিট করাতে হয়, ওদেরকে ভ্যাকসিন দেওয়াতে হয়, সেটা র্যাবিটদের ক্ষেত্রে লাগে না, র্যাবিটদের কোনো ভ্যাকসিন লাগে না, কিন্তু প্রপার কেয়ার রাখতে হবে, ওদের কেয়ার দিতে হবে, কেয়ার করতে হবে, যদি কোনো প্রবলেম দেখা যায় অবশ্যই ওদেরকে ডক্টরের কাছে, অ্যানিমেল ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আর যেটা করতে হবে সেটা হলো ওদের লিটার ট্রেন করতে হবে, লিটার ট্রেন করা থাকলে ওরা পি আর পুপ একটা নির্দিষ্ট জায়গায় করবে, সেই দিকে তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এইটা খেয়াল করতে পারলেই বাদ বাকি খরচা অনেকটাই কম কুকুর বেড়াল পোষার থেকে। নাম্বার 6 হলো, র্যাবিট পোষার ক্ষেত্রে খুব বড় জায়গার দরকার নেই, অনেকে কেজে পালন করে, অনেকে আবার ঘরে পুরো ছাড়াই থাকে, ফ্রি রুম যেটাকে বলে,
তোমরা র‍্যাবিট কে সারাক্ষণ ছেড়ে রাখতে হবে এরকম কিছু ব্যাপার নেই। ওদের রাত্রিবেলা যেটা কুকুর বেড়ালের ক্ষেত্রে করতে হয় সেটা সবসময় ছাড়া রাখতে হয়। সেক্ষেত্রে তোমরা র‍্যাবিটদের ক্ষেত্রে ধরো রাত্রির বেলাটা খালি কেজে রাখলে, সারাদিন খোলা থাকলো, অথবা যারা কেজে রেখে পালন করো তাদের বলবো অন্তত দিনে 10 ঘন্টা তো ছেড়ে রাখতেই হবে। সেক্ষেত্রে তো দিনে অ্যাটলিস্ট 10 ঘন্টা ওদের ছেড়ে দিও, আর বাদ বাকি সময় ওদের কেজেও রাখতে পারো। আর আর কিন্তু সেটা খুব ছোট জায়গায়, খুব বড় জায়গায় ওদের দরকার নেই, ছোট জায়গায় ওরা অ্যাডজাস্ট করতে পারে। তো সেক্ষেত্রে কুকুর বিড়ালের থেকে র‍্যাবিট পোষা অনেকটা বেশি সুবিধাজনক। আমাদের এই স্ট্রেস ভরা লাইফে, এত ফ্রাস্ট্রেশন সবকিছু লাইফে, আমি বলবো সবাই একটা করে বানি পোষো। কারণ বানিকে দেখলেই বা র‍্যাবিটকে দেখলেই আমাদের মন ভালো হয়ে যায়, ওদের গায়ে হাত বোলালেই একটা শরীরে এনার্জি আসে, পজিটিভ এনার্জি আর এনার্জি, যেটাতে তোমাদের মন স্ট্রেস সব দূরে চলে যায়। তো আর আগেও আমি বলেছি একটা ভিডিওতে যে বানিরা হচ্ছে পজিটিভ এনার্জি নিয়ে আসে ঘরে। তো বানি দেখলে যে বাড়িতে অসুস্থ বাচ্চা আছে বা অসুস্থ মানে মানুষ রয়েছে সেখানে যদি বানি আসে, তাহলে সেক্ষেত্রে তার খেলাধুলো, দৌড়ানো, বিঙ্কি দেখলে তাদের মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। অথবা তুমি খুব কাজের কাজ করে চাপ নিয়ে বাড়িতে এলে, অফিস থেকে ফিরলে খুব স্ট্রেস, মাথায় ভীষণ ভালো লাগছে না, ডিপ্রেশন আসছে, তো সেক্ষেত্রে তোমরা বানি নিয়ে এসো বাড়িতে, বানির গায়ে আদর করো, ভালোবাসো, ওর ওকে ওর খেলাধুলো দেখো, ওর বিঙ্কি দেখো, ওকে হাত বোলাও, তাই দেখবে তোমাদের ডিপ্রেশন কেটে যাবে, তোমাদের মনে একটা পজিটিভ এনার্জি আসবে এবং কাজ করার উৎসাহ তোমরা দ্বিগুণ মানে পাবে। সেটা নাম্বার 8 যে পয়েন্টটা আমি বলবো, অনেকেরই ডগ ক্যাটের লোম থেকে অ্যালার্জির প্রবলেম হয়ে থাকে, প্রবণতা থাকে ডগ বা ক্যাট থেকে, কিন্তু ক্যাটের লোম থেকে কিন্তু অনেকের অ্যালার্জির প্রবলেম হয়ে থাকে, কিন্তু বানিদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিচ্ছু হয় না, বানিদের লোমে কোনো অ্যালার্জির কোনো টেন্ডেন্সি থাকে না। সেক্ষেত্রে তোমরা নির্দ্বিধায় বাড়িতে বানি নিয়ে এসো, যাদের অ্যালার্জির প্রবলেম আছে, যেমন আমার বাড়িতে আমার ছেলের আমার হাজব্যান্ডেরই আছে কিন্তু অ্যালার্জির প্রবলেম আছে, কিন্তু আমার মতি আসার পরে কোনো রকম প্রবলেম হয়নি, বা এক্সট্রা কোন বেশি হয়ে যাওয়া বা কিছু কিন্তু কোনো প্রবলেম হয়নি। তো আমি তো বলবো যে একটু কমেই গেছে অ্যালার্জির প্রবলেমটা মতি আসার পর থেকে। তো আমি সেটাই ক্ষেত্রে বলবো যে তোমরা যারা অ্যালার্জির প্রবলেমে ভাবছো যে বানির লোম থেকে অ্যালার্জি হতে পারে বা কোনো পেট পুষলে আমাদের অ্যালার্জির প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা ভয়ে পেট নিচ্ছি না, সেক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই বাড়িতে বানি নিয়ে এসো, অ্যালার্জির প্রবলেম কোনো রকম অ্যালার্জির প্রবলেম তোমাদের হবে না। নাম্বার 9 পয়েন্টটা হলো, বানিরা কিন্তু তোমাদের সঙ্গে অনেক দিন থাকতে পারবে, তোমাদের পেট, তোমাদের বানি, তোমাদের র‍্যাবিট তোমাদের সঙ্গে অনেক দিন, তোমাদের ভালোবাসার জীবটা তোমাদের সঙ্গে কিন্তু অনেক দিন থাকতে পারবে। কারণ র‍্যাবিটদের আয়ু হলো 8 থেকে 12 বছর। তো আর যদি ঠিক মতো তোমরা প্রপার ওদের সঙ্গে ডায়েট ঠিক করো, ওদের থাকার সেট আপ ঠিক রাখো, বা ওদের সব প্রপার কেয়ার নাও, ওদেরকে ঠিকঠাক ডক্টর ভিজিট করাও, তাহলে কিন্তু ওরা অনেক দিন 14 বছরও বাঁচতে পারে। তো সেইভাবে তোমরা তোমাদের ভালোবাসার প্রাণীটি তোমাদের সঙ্গে অনেক দিন থাকবে, তো সেক্ষেত্রে তোমাদের ওদের ডায়েটটায় অবশ্যই নজর দিতে হবে, হিউম্যান ফুড বা যেগুলো ওদের জন্য হার্মফুল সেগুলো একদম দেওয়া যাবে না। নাম্বার 10 যে পয়েন্টটা বলবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কুকুর বা বেড়াল রাখতে গেলে তোমাদের মানে খাওয়ার খরচাটা অনেকটা বেশি, মানে খাওয়া দাওয়ার দিকে ওদের অনেক রকম খাওয়া দাওয়ার বা খরচাটা অনেক বেশি থাকে, কিন্তু বানিদের বা র‍্যাবিটদের তোমাদের খুব কম খাওয়া দাওয়ার খরচটা খুব কম আর ভীষণ অ্যাভেলেবেল চারদিকে। কারণ বানিদের মেন ডায়েট হলো ঘাস বা শুকনো ঘাস, ঘাস বা শুকনো ঘাস, তো সেক্ষেত্রে তোমরা দূর্বা ঘাস সবার জায়গায় আশেপাশে থাকে, সেখানে খুব কোনো বিনা পয়সায় তোমরা সেটা নিয়ে এসে বানিদের খাওয়াতে পারো, আর কিছু শাকসবজি যেটা বাড়িতেই থাকে অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আমি বলবো কুকুর বা বেড়াল পুষলে যে খরচটা, খাওয়ার ব্যাপারে যে খরচটা হয় সেটা বানি পুষলে একেবারেই নেই, তোমাদের নির্খরচায় হয়ে যায়, যেটা ঘাস তো আশেপাশে দূর্বা ঘাস তো সব জায়গায় থাকে। তো সেক্ষেত্রে তোমরা দূর্বা ঘাস তুলে এনে ধুয়ে বানিকে দিতে পারো, আর বানিদের ওইটাই খাদ্য, প্রধান খাদ্য। তো সেক্ষেত্রে তোমাদের আমি বলবো যে কুকুর বা বিড়ালের থেকে খাওয়ার খরচ বানিদের অনেকটাই কম, সেই জন্য তোমরা অবশ্যই বাড়িতে বানি নিয়ে এসো, আর খুব সুন্দরভাবে একটা জীবন কাটাও তোমাদের বানি বা র‍্যাবিটদের সাথে। তো ফ্রেন্ডস, পয়েন্টগুলো বললাম যে বানি তোমরা কেন বাড়িতে পেট হিসেবে রাখবে, তাদের কি সুবিধা তো বাড়িতে আনলে বানি, তো সেগুলো অবশ্যই তোমরা শুনলে। তো তোমরা এখনো যারা ভাবছো র‍্যাবিটরা খুব নোংরা করে ঘরে, অনেকেই যেটা মেন প্রবলেম যে ঘরে
আসলে নোংরা একটা গন্ধ হয় বা কি হয়, তো সেগুলো ঠিকঠাক মেনটেন করলে, ওদের প্রপার লিটার ট্রেন করলে অবশ্যই গন্ধ বা এই জিনিসটা থাকবে, অ্যাড স্মেল কিছুই থাকবে না। তো কিন্তু ওদের প্রপার কেয়ার নিতে হবে, ওদের সেট আপ ঠিক করতে হবে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ ভালো লাগলে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এর কাছে। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের কাছে। তো প্লিজ আমাদের সাথে থেকো, আর এই সময় একটুখানি প্রবলেম হবে বলেই দিলাম, তো সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, আজকের মতো বাই বাই।